আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ফার্মেসিতে কিভাবে স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে ব্যবসা করবেন, আজকে এই বিষয়ে মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিনিয়তই একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরতলি বলেন, মফস্বল শহর বলেন, বা বড় বড় শহরগুলো বলেন না কেন, সব জায়গায় কিন্তু ফার্মেসি, প্রচুর ফার্মেসি আছে। অর্থাৎ রাস্তার মোড় থেকে শুরু করে এখন প্রায় সব জায়গায় প্রচুর ফার্মেসি দেখা যায়। এবং ফার্মেসিতে দেখবেন যে একটা কর্নারে বা একটা সাইডে সুন্দর করে বেশ কিছু স্যানিটারি ন্যাপকিন প্যাডের প্যাকেট সাজানো আছে, যেগুলো বড় বড় প্যাকেটে থাকে। তার মানে প্রতিটা ফার্মেসিতেই কিন্তু স্যানিটারি ন্যাপকিন প্যাড তারা নিচ্ছেন, কারণ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে বলেন, প্রত্যেকটা শহরে বলেন, প্রত্যেকটা এলাকায় বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার মানুষ করছেন। প্রচুর মহিলা মানুষ আছে, তাদের প্রতিনিয়তই ন্যাপকিনগুলো লাগছে। বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির প্রোডাক্টগুলো ফার্মেসিতে আছে, তার মধ্যে থেকে কাস্টমার যেগুলো ভালো মনে করছে সেগুলো তারা নিয়ে নিচ্ছে। তো এই যে ফার্মেসিগুলো আছে, সেই ফার্মেসির সংখ্যা যদি আমরা বলি যে একটা এলাকা নির্বাচন করি, যে আপনি আপনার শহরটাকে চিন্তা করেন যে আপনার শহরে বা আপনার যেই জায়গা সেই এলাকাতে কী পরিমাণ ফার্মেসি থাকতে পারে। যেমন আমি যদি আমার কথা বলি, যে আমি যেই জায়গাগুলো দেখি, যে আমার শহরের কথা বলি, যে আমার শহরের একটা রোড আছে, যে একটা রোডেই আপনার কমপক্ষে 50 থেকে 60টা ফার্মেসি, তো এইরকম একটা রোডে শুধু ওই জায়গাগুলোতে ফার্মেসির অভাব নেই, যেখানে একটা ফার্মেসির পয়েন্ট থাকে। সেছাড়াও কিন্তু আমি যদি পুরো আমার সিরাজগঞ্জ যখন আমি ঘুরেছি, যখন মার্কেটিং কাজে দেখেছি, যে এমন কোনো রোড নাই যে সেই রোডে একটা ফার্মেসি নেই। প্রতিটা রোডে, প্রতিটা গলিতে আমি যখন ঢুকেছি, তখন দেখেছি যে একটা মোড়ে হোক বা একটা গলিতে হোক বা একটা রোডে হোক, একটা না একটা ফার্মেসি আছে। হতে পারে ফার্মেসির আকারটা ছোট অথবা বড়, কিন্তু ফার্মেসির সংখ্যা কিন্তু প্রচুর। তো সেই তুলনায় আমি যখন পুরো আমার শহরটাকে আমি ঘুরেছি ফার্মেসি দেখার জন্য, তো সেখানে দেখেছি ফার্মেসির সংখ্যা কিন্তু প্রচুর। তো প্রত্যেকটা ফার্মেসি হচ্ছে আপনার স্যানিটারি ন্যাপকিন প্যাড নেওয়ার প্রথম কাস্টমার। এরপর হচ্ছে আপনার যে কনফেকশন দোকান যেগুলো আছে, যেখানে যেই দোকানগুলোতে সব পাওয়া যায়, লেডিস আইটেম থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক আইটেম যেইগুলোতে পাওয়া যায়, সেইখানে কিন্তু স্যানিটারি ন্যাপকিন প্যাডগুলো তারা রাখেন। এছাড়াও বর্তমানে স্যানিটারি ন্যাপকিন প্যাডের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে এখন মুদির দোকানগুলোতেও স্যানিটারি ন্যাপকিন প্যাড রাখা শুরু হয়েছে। সো আজকে যে কথাটি বলতেছিলাম, যে স্যানিটারি ন্যাপকিন প্যাড ফার্মেসির একটা বড় ধরনের একটা বিজনেস পয়েন্ট হচ্ছে এই ফার্মেসিগুলো, কারণ যে কারণে মেডিসিন দোকানগুলোতে এইগুলোর বেশি দেখা যায়। কিন্তু আস্তে আস্তে মার্কেটটা ছড়িয়ে যাচ্ছে, আমরা এখন প্রত্যেকটা দোকানেই প্রায় কিন্তু দেখতে পাই। সো এই মার্কেটটা আসলে অনেক একটা বড় ধরনের আস্তে আস্তে বড় হচ্ছে। সো আপনারা যারা বিভিন্ন সার্জিক্যাল আইটেম নিয়ে ব্যবসা করছেন, বা আপনার একটা ফার্মেসি আছে, বা আপনি কোনো একটা নতুন ব্যবসা করতে যাচ্ছেন, তো সেই জায়গায় স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে আপনি কীভাবে ফার্মেসিতে শুরু করতে পারেন, আপনি চিন্তা করেন যে আপনার যে প্রোডাক্টটি নিয়ে আপনি কাজ করবেন, আপনার শহরে কমপক্ষে আপনি একটা গণনা করেন যে কী পরিমাণ ফার্মেসি হতে পারে, বা কী পরিমাণ কনফেকশনের হতে পারে, বা কী পরিমাণ দোকানে স্যানিটারি ন্যাপকিন প্যাড রাখে, সেই সংখ্যা যদি আপনি একবার গণনা করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কী পরিমাণ যাচ্ছে। তো যেহেতু প্রত্যেকটা ফার্মেসিতেই আপনি যদি আপনার প্রোডাক্টটা নিয়ে ইন করতে পারেন, আপনি প্রোডাক্টটা নিয়ে পৌঁছে যেতে পারেন, জাস্ট প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলি যে প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করতে হয়, যেমন ফার্মেসিতে গিয়ে যখন প্রথম আপনি মার্কেটিংয়ে যাবেন, তখন অনেক ফার্মেসি আছে যে কিছু কিছু সমস্যা যেগুলো হয়, সমস্যার ক্ষেত্রে যে নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে তারা মনে করছে যে এই ব্র্যান্ডটা তো আগে দেখি নাই, তো এই ব্র্যান্ডটাকে আগে পরিচিত করতে হবে। তো মানে হচ্ছে কি, এইখানে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে যে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, বা নতুন মার্কেটে যেয়ে থাকেন, বা নতুন সেলস প্রফেশনে যেয়ে থাকেন, তাহলে হবে কি, যে আপনার এই যে ফেসটা আছে, এই ফেসটা তার কাছে পরিচিত না হওয়ার কারণে সে কিন্তু আপনাকে ইগনোর করবে, বা আপনার কাছ থেকে ফার্স্ট টাইম সে প্রোডাক্টগুলো নিতে চাইবে না, বা আপনি যে প্রোডাক্টটা নিয়ে গেছেন সে ফার্স্ট টাইম দেখেছে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, যে ফার্মেসি কেন্দ্রিক যখন আপনি ব্যবসাটা করবেন, আপনাকে আগে সুন্দর করে একটা লিস্ট করতে হবে যে
আপনার এলাকাতে বা আপনার শহরে বা আপনার গ্রামে কতগুলো ফার্মেসি আছে, এর একটা সুন্দর একটা তালিকা তৈরি করবেন। আপনি গিয়ে ঘুরে ঘুরে প্রয়োজনে তাদের ফোন নম্বর কালেক্ট করবেন, কালেক্ট করে একটা শীট আকারে আপনি এটা তৈরি করবেন যে আপনার এলাকাতে কতগুলো ফার্মেসি আছে। সেই সংখ্যাটা 300 হতে পারে, সেই সংখ্যাটা 500 হতে পারে, সেই সংখ্যাটা 1000 পর্যন্ত হতে পারে। তাহলে আপনার কাছে একটা তথ্য থাকবে যে আমার এতগুলো ফার্মেসি আমার সাথে যোগাযোগ আছে বা এতগুলো ফার্মেসি আছে, আপনার কাছে একটা শীট আছে। তো আপনি কী কাজ করবেন, অবশ্যই আপনার এই মার্কেটিং কাজ করার ক্ষেত্রে একটু সময় লাগবে, আপনার এই লিস্ট অনুযায়ী নিয়ে তখন হবে আপনার মিশন এবং ভিশন। আপনি এই লিস্টটা ধরে ধরে তখন আপনি একটা একটা করে টার্গেট নেবেন যে আমি এবং এই প্রত্যেকটা ফার্মেসিতে একটা না একটা সময় আমি আমার প্রোডাক্টটা পৌঁছাবো। তো আপনি লিস্ট ধরে প্রথম 10টা ফার্মেসিতে যান, গিয়ে সুন্দর করে তাদের সাথে আপনি প্রথমে নিজের পরিচয়টা দেন। আপনি যে আপনি আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যে ভাই আমি আমার স্যানিটারি ন্যাপকিন প্যাডের নাম এই, আমি এই প্যাডটা নিয়ে কাজ করছি, আমার এই ব্র্যান্ডটা নতুন আসছে, হ্যাঁ তো এটা দেখানোর জন্য আপনাকে আসছি, তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা আশা করি রাখবেন। আপনি প্রোডাক্ট সম্পর্কে তাকে টোটাল ইন্ট্রোডিউসটা করে দিলেন, প্রোডাক্ট সম্পর্কে টোটাল জিনিসটা আপনি দেখালেন, এবং আপনি প্রয়োজনে কিছু লুজ প্রোডাক্ট সাথে নিয়ে গেলেন, নিয়ে তাদেরকে দেখালেন। কারণ ফার্মেসি যাতে যারা থাকে তারা কিন্তু আসলে প্যাকেটগুলো বিক্রি করে, কিন্তু ভেতরে কোন ধরনের প্যাকেট থাকে অনেকেই কিন্তু সেইগুলো সম্পর্কে জানে না। তো এই কারণে আপনি প্রথমটা থাক যে আপনি শুধুমাত্র তাদেরকে পরিচয় করাবেন। এই যে প্রথমবার গেলেন, আপনি নিজে একবার নিজের পরিচয়টা দিলেন, আপনি আপনার প্রোডাক্টের পরিচয়টা করালেন, এটাই থাক, তার কাছে আপনার প্রথমবার সেল করার প্রয়োজন নাই, সেল করতে হবে না। আপনি এইভাবে প্রতিটা দোকানে যান, গিয়ে আপনি আপনার পরিচয়টা দেন, আপনি আপনার ব্র্যান্ডের পরিচয় দেন, কারণ আপনি যেহেতু ফার্স্ট টাইম, আপনি নতুন, ঠিক আছে, তো এটা আপনাকে করতে হবে। দেখবেন যে এই মানুষটার কাছে প্রথম দিন গিয়ে আপনি যতটুকু তার কাছে ফেসবুকের মাধ্যমে হোক বা আপনার প্রোডাক্টের মাধ্যমে যতটুকু আপনি পরিচিত হবেন, নেক্সট টাইম গেলে সেটা আরও ইজি হবে। আপনি তার সাথে গল্প করেন, আপনি তার সাথে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে কথা বলেন, তার ব্যবসা সম্পর্কে কথা বলেন, সময় দেন, আপনি তার সাথে চা খান। তো দেখবেন যে একটা সময় যখন তার সাথে সম্পর্ক হয়ে যাবে, তখন আপনি সুন্দর করে তাকে বলতে পারেন যে ভাই আমার যে এই যে প্রোডাক্টটা আছে এটার 5 পিস প্রোডাক্ট আপনি রাখেন, আমাকে মাসে আপনি 5টা প্যাকেট বিক্রি করে দিবেন, এবং আপনি আপনার যে প্রফিট মার্জিন আছে সেই সম্পর্কে তাকে বুঝাবেন। তখন দেখা যাবে যে আপনার সাথে এই যে তার এর মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, এই সম্পর্কের কারণে সে আপনাকে দূরে ঠেলে দিতে পারবে না, আপনার কাছ থেকে 5 পিস প্যাকেট 5 প্যাকেট সে রাখবে। তো এইভাবে চিন্তা করেন, আপনি যদি প্রতিটা দোকান আপনার কাছ থেকে 5 প্যাকেট করে রাখে, এবং তারা যদি এটা একটু কাস্টমারকে কনভিন্স করে তারা প্রতি মাসে আপনার 5টা প্রোডাক্ট সেল করে দেয়, এবং আপনার টোটাল শহরে যতগুলো ফার্মেসি আছে সবাই যদি এই কাজটা করতে পারে, তাহলে মান্থলি সেই সেলের পরিমাণটা কোথায় যেতে পারে। অবশ্যই এটা করতে আপনার সময় লাগবে, কারণ এই যে ফার্মেসিগুলো আছে এদের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে, আপনার প্রোডাক্ট নিয়ে তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে। আপনি হয়তো 500 দোকানে গেলে আপনাকে 400 দোকানদার প্রথমে ফিরাই দিবে, কিন্তু যেই 100 দোকানদার গ্রহণ করবে বা যেই 50টা দোকানদার গ্রহণ করবে বা যেই 10টা দোকানদার আপনাকে গ্রহণ করবে, সেটাই আপনার পাওয়া। নেক্সট মাসে আপনি আবারও সবার কাছে সেমভাবে যান, সেমভাবে কথা বলেন, দেখবেন যে আরও নতুন 10 জন আপনার যে কনভিন্স করেছেন বা আপনার প্রোডাক্টে সাড়া দিয়েছে। তো দেখবেন এইভাবে আপনি একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে আস্তে আস্তে কাজ করলে, আপনি আবারও এখানে নোট করবেন যে যেই দোকানে গিয়েছেন তার সব মানে সে কী কী সমস্যার কথা বলেছে বা কী সমস্যা মনে করছেন বা কী ধরনের সমস্যায় পড়ছে, আপনি এগুলো নোট করবেন, বা সে কী কারণে নিচ্ছে না, সেই পয়েন্টগুলো আপনি নোট করে করে সেই সমাধান করে সে তার কাছে আবার গিয়ে উপস্থাপনা করেন। দেখবেন এইভাবে আপনি যদি একটু লং টাইম তাদের সাথে কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি যেই স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে কাজ করছেন সেটা অনায়াসে ফার্মেসির সাথে আপনি দিতে পারবেন। তো দেখা যাবে যে প্রতিটা ফার্মেসিতে যদি আপনি 5 পিস করে আপনি মাল দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এলাকাতে যতগুলো ফার্মেসি আছে, আপনার শহরে যতগুলো ফার্মেসি আছে, প্রত্যেকটা ফার্মেসিতে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিলে মান্থলি একটা হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। তখন আপনার এই যে ন্যাপকিনের যে ব্র্যান্ডটা আপনি করলেন বা যেই ন্যাপকিনটা নিয়ে আপনি হোলসেলে নিয়ে আপনি কাজ করলেন, সেটা কিন্তু আপনাকে ফলপ্রসূ হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনি প্রথম মাসে গিয়ে প্রথমবার গিয়েই তার কাছে সেল করবেন, এটা আসলে কখনো হয় না। কারণ আপনি আপনার কাছে যদি প্রথম কেউ একবার গিয়েও কোনো প্রোডাক্টের কথা বলে, আপনি কিন্তু কখনোই নেবেন না, আপনি অবশ্যই চাইবেন
যে সেই প্রোডাক্টটার সম্পর্কে জানতে বা তার সাথে আপনার পরিচয় হতে, যখন তার প্রোডাক্টটা সম্পর্কে জানবেন বা তার সাথে পরিচয় হবেন, তারপরে কিন্তু আপনি সেই প্রোডাক্টটা গ্রহণ করবেন। এখানে একটা বড় ধরনের ব্যাপার হচ্ছে যে যারা ফার্মেসি আছে, যাদের ফার্মেসি আছে বা যারা দোকানদার, তাদের একটা টেন্ডেন্সি কাজ করে যে আপনি একটা নতুন প্রোডাক্ট নিয়ে গেছেন, তো আপনার যে প্রোডাক্টটা তারা সেল করবে, নেক্সট টাইম আপনি যাবেন কি না তার সিওরিটি আছে কি না, কারণ তাদেরও তো কাজ করতে হবে সেই প্রোডাক্টটা নিয়ে, তাদের একটা টুকটাক মার্কেটিং করতে হবে। অনেককে বলতে হবে প্রোডাক্টটা ভালো, ঠিক আছে, একটা পক্সি মার্কেটিং যেটাকে বলে, ঠিক আছে, তাদেরকে সেই প্রোডাক্টটা দিতে হবে। তো এই যে তারা কাজটা করবে, নেক্সট টাইম যদি আপনাকে না পায়, এই নিশ্চয়তা কিন্তু তারা যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হবে তারা কিন্তু আপনার প্রোডাক্টটা দিতে আগ্রহী হবে না। তার মানে আপনি যখন একজনের কাছে একবার, দুইবার, পাঁচবার, দশবার যাবেন, তার কাছে বিশ্বস্ত হয়ে যাবেন, সে তখন মনে করবে যে না, এখন তার প্রোডাক্টটা চালানো যায়, কারণ যে সে নিয়মিত আসছে, সে তো প্রোডাক্ট দিচ্ছেই, নিয়মিত আসছেই, তো তার যেই পরিশ্রমটা দোকানদারে সেটা কিন্তু সফল হবে। এই জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে প্ল্যানিং নিয়ে ফার্মেসিদের সাথে নিয়মিত যেতে হবে, এবং গেলে আপনি একটা প্রতি মাসে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। সেই সাথে আপনি আপনার যেই নিজস্ব ব্র্যান্ড বলেন বা আপনি যেই প্রোডাক্ট হোলসেলে নিয়ে কাজ করবেন, সেই অ্যামাউন্ট আপনি আস্তে আস্তে বাড়াতে পারবেন। তো এই ব্যবসায় যারা নতুন আছেন তাদের জন্য যদি একটু চ্যালেঞ্জ, কারণ এই ক্ষেত্রটা তৈরি না করা পর্যন্ত আপনার সেল অবশ্যই কম হবে। আপনি যখন এটা যত গ্রো করতে পারবেন, যত আপনি ভালো করতে পারবেন, তত সেল আপনার বেশি হবে। এবং যারা অলরেডি ফার্মেসির সাথে যাদের ব্যবসা আছে, যে যারা আপনার সার্জিক্যাল ইকুইপমেন্টগুলো যারা ফার্মেসিতে সাপ্লাই করছেন, তাদের কিন্তু অলরেডি একটা চ্যানেল আছে, একটা পরিচিতি আছে। তো যারা সার্জিক্যাল আইটেম নিয়ে ব্যবসা করছেন, আপনারা যদি এই ব্যবসাটা আগ্রহ হন, এই স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে তাদের সাথে কাজ করেন, তাহলে তাদের জন্য কিন্তু খুবই সহজ। বা অনেক ফার্মেসি আছে যে আপনারা সারাদিন দোকানে বসে আছেন, আপনার দোকানে কর্মচারী আছে, আপনার ব্যবসাটাকে আর একটু বাড়াতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনি স্যানিটারি ন্যাপকিন প্যাডের একটা আপনি ব্র্যান্ড করতে পারেন, বা হোলসেলে নিয়ে আপনি সেই বিজনেসটা প্রথমে শুরু করতে পারেন। আস্তে আস্তে দেখা যাবে যে আপনি ধৈর্য ধারণ করে যদি মার্কেটটা ধরতে পারেন, তাহলে একটা সময় এটা আপনাকে একটা বিশাল পর্যায়ে নিয়ে যাবে, আপনার একটা কোম্পানি হবে, আপনার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা হবে, আস্তে আস্তে আপনাকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে, সেটা থেকে আপনার ভালো কিছু করা সম্ভব। এই জন্য ফার্মেসিতে যারা স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে ব্যবসা করবেন, তাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আপনাকে ধৈর্য ধারণ করে তাদের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে প্রোডাক্টের ইন্ট্রোডিউস করা, একাধিকবার তাদের সাথে দেখা করা, এবং তাদের যে বিশ্বাসটা আছে সেই বিশ্বাসটা আপনাকে আস্তে আস্তে অর্জন করতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে ফার্মেসির সাথে আপনি ব্যবসাগুলো করতে পারবেন। তো যারা এই ধরনের ব্যবসা নিয়ে চিন্তা করছেন, তারা চাইলে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো হোলসেলে আপনারা কম পুঁজিতে যারা ব্যবসা করবেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। যারা আর একটু বড় করে চিন্তা করছেন যে না, আমি আমার নিজস্ব ব্র্যান্ডে একটা প্রোডাক্ট করব, তাদের জন্য ইনফ্যাব লিমিটেড দিচ্ছে দারুণ সুযোগ। আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির, বর্তমানে মার্কেটে যত ধরনের প্রোডাক্ট আছে সব টাইপেরই আমাদের কাছে আপনারা পাবেন, যেগুলো আপনারা নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী বা কাস্টমারের ক্রেতা অনুযায়ী, এক একটা এলাকাতে এক এক রকম ন্যাপকিনগুলোর চাহিদা আছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। এবং যারা আরও বড় পরিসরে একদম নিজের জেলা সহ আশেপাশের জেলাগুলোতে কভার করতে যাচ্ছেন, ডিলার ডিপো টাইপের ব্যবসা করতে যাচ্ছেন, একটু বড় টাইপের করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু বেশ সুযোগ রয়েছে। আমরা দিচ্ছি আপনার দেশীয় প্রযুক্তি স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরি, মেশিন সেট আপ, র মেটেরিয়াল সাপ্লাই, এরপরে ইন্ডিয়ান চায়না মেশিন সাপ্লাই করছি, র মেটেরিয়াল সাপ্লাই করছি, সেই সাথে লুজ প্রোডাক্ট, যারা মেশিনে যাবেন না বা যারা প্রোডাকশনে যাবেন না, তারা আমাদের কাছ থেকে লুজগুলো নিয়ে আপনি আপনার ব্র্যান্ডের একটা প্যাকেট তৈরি করে নিজস্ব নামে কিন্তু অনায়াসে আপনারা আপনার একটা সুন্দর একটা ব্র্যান্ড করে আপনারা এই ন্যাপকিন মার্কেটে আসতে পারেন এবং আপনার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে পারেন। তো যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায় এসে সরাসরি সাক্ষাৎ করে আপনি আপনার প্রোডাক্টগুলো দেখে আপনি চয়েস করে আপনি আপনার একটা ব্র্যান্ড, সুন্দর ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে পারেন। তো যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।